দেশের শান্তি, রাজ্যের শান্তি, সামাজিক সম্প্রীতির সম্পত্তির সুরক্ষা রাখা মহান রাখা জরুরি। দেশের শান্তি, রাজ্যের শান্তি, সামাজিক সম্প্রীতির জন্য যেমন এ যা হইতেছে চন্দ্রপুর, তেমন শান্তির একটা ব্যাপার। মুসলিম কম এই জন্য এগুলা সরকারের জন্য উচিত। দেখেন, এক জাত নিয়ে এক ধর্ম নিয়ে দেশ চলে না। এই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষের বসবাস। এদের চন্দ্রপুর মসজিদটা প্রায় 12 বছর থেকে নামাজ হইতেছে, কেন নামাজ হবে না, কেন বাধা দিতেছে? এটা আমরা চাই যাতে সরকারি গোড়ারে আবার নামাজ হয়। পদক্ষেপ যাতে মুখ্যমন্ত্রী নেন, তোরা তো দিছে, হুমকি দিছে, দেওয়ার পরে তো এখনো বন্ধ আছে। এই চন্দ্রপুর মসজিদ এর আগে আমি এসডিএম ডিএমের কাছে দিয়া আমার নামাজ চালু করছি, প্রায় 2 বছর ঘুরে তোরা বাধা দিয়েছিল। এটা ভুল বলতেছে, এটা কোনো মন্দির ছিল না। আমরা দেখে প্রত্যেক রাজনীতি বলতেছি, আমরা আমাদের কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আমরা চাই সুন্দর শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা আমরা চাই।